सुप्रिय सुधी रेडियंट केयर अजाना नजरुल अनुष्ठाने अपना सकल के स्वागत जानाई। प्रिय दर्शक अपनारा जानें जे आम्रा जातीय कवि काजी नजरुल इस्लामेर जीवन तार सृष्टिकर्म तार सामग्रिक विषयगुलो निये आम्रा एखाने आलोचना करी। नजरुलेर जे समस्त विषयगुलो सठिकभावे उपस्थापित हयनि, नजरुल जीवन, नजरुल सृष्टि, एमनकि एड़िये जाओया होयेछे तार सठिकभावे उपस्थापनेर क्षेत्रे तत्कालीन आमि बोलबो जे नाना रकम सामाजिक जे विशृंखला छिल, किछुटा धर्मीय किछुटा साहित्यिक ईर्षा आमादेर नजरुलके अवदमित करेछिल, किन्तु नजरुल छिलेन सम्पूर्ण एकजन असाम्प्रदायिक मानुष, एकजन सृष्टिशील मानुष। तिनि एगुलो केयार करतेन ना, अर्थात यथार्थभावे नजरुलके उपस्थापन करा हयनि, सेई विषयटि निये आमरा आजके आलोचना करब। আমাদের সঙ্গে যে অতিথিরা এখানে আছেন, প্রিয় দর্শক, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বরেণ্য নজরুল সাধক, নজরুল ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব এফ এম হায়াতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের নজরুল ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী এবং দীর্ঘদিন থেকে নজরুলের গান শিখছেন সঙ্গীতা পাল। আমাদের সঙ্গে আছেন কিবোর্ডে প্রবাল এবং তবলায় সাখাওয়াত। আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটিকে আয়োজনটিকে সুন্দর করে তুলতে চাই। আমি প্রথমে যাব এফ এম হায়াতুল্লাহর কাছে। আমি যে কথাটি বলতে চেষ্টা করেছিলাম এবং আপনারা সবাই জানেন, আপনি বিশেষ করে জানেন, আপনি নজরুলের সাধনা করেন, যে নজরুলকে প্রপারলি মানে যথার্থভাবে তার যে কাজ, তার যে সৃষ্টির মূল্যায়ন, সেই উপস্থাপনাটা কিন্তু হয়নি। সারা জীবন তাকে বলা হয়েছে দুঃখী নজরুল, উদাসীন নজরুল, সংসার বিভাগী নজরুল। তিনি আরও ভালো করতে পারতেন, শিল্পসম্মতভাবে করেননি। তিনি গোড়া মুসলমান, কেউ বলছেন তিনি গোড়া হিন্দু ধর্মের প্রতি সমর্থক, এবং কেউ বলছেন নজরুল নিজেই যে আমার কৈফত কবিতা যেটা শুনি, তার মধ্যে সে বিষয়গুলো আছে। আপনি এই বিষয়টা কীভাবে দেখেন? অনেক ধন্যবাদ। আসলে তার দুইটা ক্ষেত্র, একটা তার জীবন আর একটা তার সাহিত্য, দুই দিক দিয়েই নজরুল আসলে যথাযথভাবে উপস্থাপিত হন নাই। আমরা যদি ওই যে আপনি বললেন যে দুঃখ দিয়া শুরু করি, তো নজরুলের কিসের মানে সে ওনার দুঃখ কী? নজরুলকে কেন দুঃখ বলতে হবে? যে তার বড় আরও তিন বা চার ভাই বোন মারা গিয়েছিল, তার বড় ভাই, সবার বড় ভাই কাজী সাহেবজান কিন্তু বেঁচে ছিলেন, তো এই জন্য মারা গিয়েছিল, তাহলে নজরুল কেন দুঃখ হবে? মানে তার দুঃখ কি? তো দুঃখ হলো অন্যদের। এখন ম্যাক্সিম গোর্কি, গোর্কি রুশ ভাষায় গোর্কি শব্দের অর্থ হচ্ছে দুঃখ, না বিটার, তিক্ত, স্ট্রেঞ্জ, মানে অদ্ভুত। তো এইটা গোর্কির ক্ষেত্রে কোনো অসুবিধা না, তার তো নাম ছিল আলেক্সি ম্যাক্সিম ভিচ পেশকভ, তো সেটা গোর্কি হলো ওই দুঃখ। তো নজরুলের পড়াশোনা মানে একাডেমিক পড়াশোনা, তিনি দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হয়েছিলেন, তারপরে আর পড়েন নাই, তো এইটা একটা বিরাট অন্যায়। তো একাডেমিক পড়াশোনা তো রবীন্দ্রনাথও ওই রকম করেন নাই, ওইটা নিয়ে কেউ রবীন্দ্রনাথ ক্লাস 9 পর্যন্ত পড়েছিলেন, রবীন্দ্রনাথ ক্লাস 10, ওইটা নিয়ে কোনো কথা নাই। নজরুলের পড়া নিয়ে তো কথা। তো নজরুল যে যুদ্ধে গেলেন, যুদ্ধ থেকে ফেরত এলে তিনি আদৌ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মানে শিক্ষা সমাপ্ত করতেন কি না, কারণ তার কাছে এই শিক্ষা ছিল অত্যন্ত অপর্যাপ্ত। অপর্যাপ্ত বলেই নজরুলও শিক্ষালয়ের একাডেমিক শিক্ষা নেন নাই, রবীন্দ্রনাথও নেন নাই। তো নজরুল একটা দোষ। উইলিয়াম ব্লেক, বিখ্যাত কবি, আপনি নিজে বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, আপনি জানেন তার ফর্মাল এডুকেশন ছিল না। নরওয়েজীয় লেখক রেমন্ড, যিনি নোবেল প্রাইজ পাওয়া সাহিত্যিক, তার এরকম ফর্মাল এডুকেশন, পৃথিবীর সবচেয়ে বড় যে শিক্ষক সক্রেটিস, তিনি কোন জায়গায় পড়াশোনা করেছেন, কোন জায়গায় পড়াশোনা করেছেন? তো এখন আমরা কিন্তু নজরুলকে নিয়ে ওই সক্রেটিসের কাছে যাইনি, দুঃখ এইটা বলতে আমাদের খুব আনন্দ, কিন্তু নজরুল যে নিজের উপার্জনে ক্রাইসলার গাড়ি কিনেছিলেন সেটা নিয়ে কিন্তু আমরা বলি না। ক্রাইসলার গাড়ি কিনেছিলেন এবং তার কিছুদিন আমরা বলবো যে অত্যন্ত সচ্ছল জীবনযাপন করেছেন, সচ্ছল জীবনযাপন তিনি করতেও পারতেন, কিন্তু তাকে করতে দেওয়া হয়নি, তাকে শোষণ কেউ করে কম করেনি। আমরা যদি তার সাহিত্যিক বিচারে যাই, তাহলে আমরা দেখব যে নজরুল বিদ্রোহী কবিতা লিখলেন, নিজে 1927 সনে ইব্রাহিম খাঁকে একটা পত্র লিখেছিলেন, সেই পত্রের মধ্যেই কিন্তু এরকম কথাগুলো আছে যে আমার হয়েছে সাপের সুচু গেলা অবস্থা, মানে সাপ সুচুতে গিলতে গেলে যেমন অসুবিধা, ফেলতেও পারে না আবার নিতেও পারে না। বিদ্রোহী লিখলে বলে যে কবিতা হয় না, ব্যঙ্গ কে করে নাই, একেবারে নীরজ সি চৌধুরী থেকে সৌজন্যদিকান্ত দাস থেকে শুরু করে গোলাম মুস্তফা থেকে শুরু করে মানে খ্যাতিমান মোহিতলাল মজুমদার থেকে শুরু করে কে বাদ রেখেছেন বিদ্রোহীর সমালোচনা করতে? কিন্তু গত শত বছরে কারোর কলম দিয়ে বিদ্রোহী কবিতার মতো কোনো কবিতা বিশ্ব সাহিত্যে
আর কেউ ফলাতে পারেনি, হালে প্রমাণিত হয়েছে এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা। আচ্ছা, তো ওই ওই সময়ে যথাযথভাবে উপস্থাপিত তিনি হন নাই। যখন নাট্য সাহিত্যের ইতিহাস লেখা হয়, লিখেছেন অজিত চক্রবর্তী, আশুতোষ ভট্টাচার্য, 2000-এর অধিক পৃষ্ঠায় সম্বলিত নাট্য সাহিত্যের ইতিহাস, দেখা গেল যে সেখানে নজরুল যে নাট্যকার সেই নাম তো উল্লেখ নাই, আছে যে মন্মথ রায়ের নাটকে নজরুল দুইখানি গান রচনা করে দিয়েছে। আহারে, এই যে নজরুলই ভুল হয়ে যায়, নজরুলকেই মানে এবং চলচ্চিত্রের ইতিহাসও যেখানে লেখা হয়েছে, নজরুল তো চলচ্চিত্রের পুরোধা ছিলেন, অভিনয় করেছেন, স্ক্রিপ্ট লিখেছেন, তারপরে সেখানে সঙ্গীত পরিচালনা করেছেন, তার নামটি সেভাবে উজ্জ্বলভাবে আসে না। আমরা আরও আলোচনায় আসবো, আমরা যাই সঙ্গীতার কাছে। সঙ্গীতা পাল, কোন গানটি শুনবো? রেশমি চুড়ির সিঞ্জিনীতে শুনি আমরা। রেশমি চুড়ির সিঞ্জিনীতে রিমঝিমি রেশমি চুড়ির সিঞ্জিনীতে পথের মাঝে চমকে কে গো, পথের মাঝে চমকে কে গো, থমকে যাই ওই সরম লতা রেশমি চুড়ির সিঞ্জিনীতে রিমঝিমি অনেক ধন্যবাদ সঙ্গীতা পাল, খুব চমৎকার করে আপনি গানটি গাইলেন। নজরুলের এই গানটি স্বল্পশ্রুত, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাই। আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার অজানা নজরুল, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার অজানা নজরুল, ফিরছে বিরতির পর। আবারও যাচ্ছি আলোচনায়।
এফ এম হায়াতুল্লাহ, যেখানে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে ভুলভাবে যথার্থভাবে নজরুলকে উপস্থাপন করা হয়নি। আমরা জানি যে আমাদের দেশে শুধু নজরুল, কিন্তু সারা বিশ্বে প্রকৃত কবিরা কিন্তু খুব অবহেলিত। যেরকম বোদলেয়ার, তার জীবদ্দশায় ভুলভাবে উপস্থাপিত হয়েছিলেন এবং তাকে ব্ল্যাক আর্টের কবি বলে তাকে সরিয়ে রাখ, এমনকি তার মাও তাকে দেখতে পারতেন না, যে দুরবস্থা হয়েছিল। বেলজিয়ামে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আলোচনা করার জন্য, সেখানে ভিক্টর হুগোরা পর্যন্ত তাকে বিরোধিতা করেছিল। তারই উত্তরসূরি র্যাবও জীবদ্দশায় ভুলভাবে উপস্থাপিত হলেন, যথার্থভাবে হলেন না। নজরুল তো এই ঘরানার কবি, এই দ্রোহী চেতনার কবি, এবং আমরা দান্তের কথা জানি, তিনিও কিন্তু নির্বাসিত ছিলেন। পৃথিবীর অনেক বড় বড় কবিরা এরকম ঘটনা লোরকার ক্ষেত্রেও তো তাই, লোরকার ক্ষেত্রে তাই, তাকে হত্যা করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তাই না? তারপরে 37 বছর বয়সে গুলি করে, আমরা যাকে আনাল হক হিসাবে জানি, পৃথিবীর অন্যতম মনসুর হাল্লাস, অসাধারণ কবি, তিনিও এইভাবে ভুলভাবে। তো নজরুলের ক্ষেত্রেও এই রকমটাই, কারণ নজরুলের ক্ষেত্রেই কেবল ভুল হয়। আমরা যদি চলচ্চিত্রের অবদানের কথা বলি, তার আগে কোন বাঙালি মুসলিম, মানে 1931 সনের সবাক চলচ্চিত্র আমরা যে ভারতীয় উপমহাদেশে যদি ধরি, তো নজরুল, এই যে রবীন্দ্রনাথের যে গোরা সিনেমা যেটি চলচ্চিত্রায়িত হয়েছিল, গোরার কাহিনী, সঙ্গীত পরিচালনা করলেন, সঙ্গীত পরিচালক, নিজের একটি গান আছে, কতটা হিম্মত হলে বা তখন না, মানে পুরা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে বা কলকাতায়, মানে সারা ভারতবর্ষের ভারত বিখ্যাত ব্যক্তিরা সঙ্গীতজ্ঞ ছিলেন, তো মানে চলচ্চিত্রে যারা প্রযোজনা করলেন তারা কেন নজরুলের মতো এরকম ব্যক্তিকে ওইখানে ডেকে নিয়ে গেলেন? আর কত বড় বড় ব্যক্তিরা ছিলেন, তো নজরুল সেখানে সঙ্গীত পরিচালনা করলেন। যখন এই সঙ্গীত পরিচালনার ইতিহাসের কথা আমরা বলছি না, আমরা বলবো যে চলচ্চিত্রে তিনি, ধ্রুব চলচ্চিত্রে তিনি মূল ভূমিকা মানে সাপুড়ে, বিদ্যাপতি, এইগুলোর কাহিনী রচনা করেছেন, মানে চলচ্চিত্রের সাথে কত নিবিড় এবং গভীরভাবে যুক্ত ছিলেন। তো যখন মানে এগুলো নিয়ে কোনো চলচ্চিত্রের ইতিহাস লেখা হয়, তখন দেখা যায় যে 2-4 বাক্যের মধ্যে নজরুল ইসলাম। আমরা যদি সাংবাদিকতার কথা বলি, তার আগে মৌলানা আকরম খাঁ বা আব্দুর রহিম, শেখ আব্দুর রহিম, এরকম দুই একজন মুসলিম সাংবাদিকতার সাথে, নাসিরুদ্দিন, তারা যুক্ত ছিলেন। কিন্তু নজরুল মানে সাংবাদিকতার মধ্যে যে পরিবর্তন আনলেন, আমরা দেখব যে মুসলমানরা যে সমস্ত পত্রপত্রিকা সম্পাদনা করেছেন সেগুলোর নাম হয় আরবিতে ছিল, নয় ফার্সিতে ছিল, নয় উর্দুতে ছিল। সে আজাদের কথা বলি, সৌগাতের কথা বলি, সেগুলো বাংলা ভাষার শব্দ না। কিন্তু নজরুল এসে শুরু করলেন নবযুগ, শুরু করলেন ধূমকেতু, শুরু করলেন লাঙ্গল, শুরু করলেন গণবাণী। এই ধরনের বৈপ্লবিক চেতনার একটি মানুষ সাংবাদিকতার ইতিহাসে, বাংলাদেশের প্রেস ক্লাবগুলোতে, সব প্রেস ক্লাবে আমার যাওয়া হয়নি, তো প্রেস ক্লাবে বহু বহু সাংবাদিক, পুরনো সাংবাদিক, তাদের ছবি মানে থাকে। এই যে যে মানুষটির ছবি এইখানে আছে বাংলাদেশের সকল প্রেস ক্লাবে, নজরুল, আমি তো মনে করি নজরুলের ছবি, নাসিরুদ্দিনের ছবি, এদের ছবি থাকতে হবে, কারণ এটা থাকা দরকার। কিন্তু তার ক্ষেত্রে ভুল হয়ে, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে ঠিক সেই সময়ে শুধু নজরুলেই লক্ষ্যবস্তু হলো ব্রিটিশের, তার ভেঙে দেওয়া হলো তার প্রেস। সাংবাদিকতা, সাহিত্য, আমরা আমরা যদি শিল্প সংস্কৃতির হেন কোনো শাখা নাই যেখানে নজরুলের বিচরণ নাই, কেবল মানে এইগুলো নিয়ে, এগুলোর ইতিহাস যখন লেখা হয়, এগুলোর যখন মূল্যায়ন করা হয়, তখন দেখা যায় যে নজরুলের নামটি বাদ পড়ে যায়। এখানে আরও বিষয় আছে, সেটি হলো যে নজরুলকে নিয়ে যারা আলোচনা করেন, নজরুলকে নিয়ে যারা গবেষণা করেন, তারাও এটা বলা যায় যে অনেকটা আন্ডার রেটেড মনে করা হয়, যে নজরুলের ফর্মাল এডুকেশন ছিল না। যারা নজরুলকে নিয়ে আলোচনা করে তারাও আসলে প্রতিভা হিসাবে, এবং বিশ্ববিদ্যালয়গুলো তো নজরুল টেক্সটের মধ্যে অনেকটা এইরকম, এইগুলো হচ্ছে আমাদের ওই যে নজরুলকে দুঃখু দেখতে অভ্যস্ত, কারণ আমরা ছিলাম ঔপনিবেশিক শাসনের অধীন প্রায় 200 বছর, তারপরে আরও অন্য রূপে 24 বছর পাকিস্তানের শাসনে, যার ফলে প্রায় 250 বছর যাবৎ আমাদের স্বাধীন সত্তা না থাকার কারণে, আমরা যারা ঔপনিবেশিক মন মানসিকতার মানুষ, তারা নজরুলকে এরকম অবমূল্যায়ন করে যাচ্ছি, এইটি যতদিন সেটা দূর না হবে। তা না হলে 2016 সনে যতীন সরকার যখন কালের কণ্ঠ সাময়িকীতে 20 মে একটা ছোট্ট প্রবন্ধ লিখেছিলেন, সেটির শিরোনাম হলো যে একেবারে মাটির ভিতর থেকে উঠে এসেছিলেন, তার প্রথম বাক্য হচ্ছে নজরুলকে বোঝা সহজ কাজ নয়, একজন একাডেমিক, একজন অত্যন্ত জ্ঞানী, প্রজ্ঞাবান মানুষ, প্রজ্ঞাবান মানুষ, তার মন্তব্য এটি।
সুতরাং আমরা মনে করি যে নজরুলকে বুঝতে হলে যে ধরনের মানে একটা মুক্ত মনের দরকার, আমাদের সেই ঔপনিবেশিক মন এবং মানসিকতা দূরীভূত না হওয়া পর্যন্ত এটি বোধ হয় থাকবে আক্ষেপের সাথে বলতে। এবং আমাদের তো শেষ শেষেরই পথে ওর গান শুনে আমরা শেষ করবো, সেটি হচ্ছে যে আধুনিক কবিতা সংকলন করা হলো 80 দশকে, সেখানে নজরুলকে বাদ দেওয়া হলো, সেটা হুমায়ুন আজাদ করেছেন, হুমায়ুন আজাদের মতে আধুনিক আধুনিকতার সংজ্ঞা, এবং নীলশ্রী চৌধুরীর পথ ধরে তিনি এরকম করলেন, এবং আর একজন নজরুল জীবনী রচনা করলেন, সেটাও কিন্তু সেখানেও কিন্তু নজরুলকে নানাভাবে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের সেই আমার সেই যোগ্যতা নেই প্রশ্ন তোলার যে তিনি কতটা আধুনিক ছিলেন। সেটা কেতকিকুশারী ডাইসন যথার্থভাবে হুমায়ুন আজাদকে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি জঙ্গা শব্দের অর্থ জানতেন না। সে পরে সেটা বিশদ আলোচনা যাও, আমরা আবার আমাদের সঙ্গীতা পালের কাছে যাই, গান শুনি। কোন গানটি? নয়নে নিদ নাহি। অসাধারণ, খুব দারুণ গাইলেন আপনি সঙ্গীতা পাল গানটি। আজকে আমি ধন্যবাদ দিই আমাদের FM হায়াতুল্লাহকে এবং আমাদের সঙ্গীতা পাল আর আমাদের প্রবাল এবং সাখাওয়াত, আপনারা অসাধারণ আজকে পারফরমেন্স করেছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, ভাষামুক্ত একটা দেশ, স্বাধীন সার্বভৌম একটা দেশের একজন জাতীয় কবি নজরুলকে আমাদের প্রকৃত মানুষ দিয়ে, প্রকৃত মন দিয়ে বিশ্লেষণ করতে হবে, বিচার করতে হবে, কোনো এমন তথ্য নয় যা নজরুলকে অবমূল্যায়িত করে। সুতরাং আমরা নজরুলকে চাই, প্রকৃত নজরুলকে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।